99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এইচএসসি ফার্স্ট ইয়ার ফিজিক্স ভেক্টর চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আজকে আমাদের হচ্ছে টপিক 8 ভেক্টর উপাংশ। তো ভেক্টর উপাংশটা আসলে শুধুমাত্র ভেক্টরের চ্যাপ্টারের জন্যই গুরুত্বপূর্ণ না, এটা পরবর্তীতে আমাদের চতুর্থ চ্যাপ্টার গতিবিদ্যা প্লাস তুমি হারমিট সেকেন্ড পেপারে যখন যাবো, এখানেও কয়েকটা চ্যাপ্টার আছে, ওখানে আমাদের আসলে এই ব্যাপারটা খুবই লাগবে। তো ভেক্টর উপাংশটা আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিকের মধ্যেও এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেখি আসলে উপাংশ বলতে আমরা কি বুঝি। ধরে নিলাম আমাদের কাছে একটা ভেক্টর আছে, তো তোমাদের কাছে তো আগে একটা অক্ষ থাকে, যেমন এটা ধরো আমাদের এক্স অক্ষ, এটা ধরো আমাদের ওয়াই অক্ষ রেখা। তো আমাদের একটা ভেক্টর, সেই এক্স এবং ওয়াই অক্ষ রেখা কোনোটা দিকেই কাজ করতেছে না, সে তার মাঝামাঝি কোনো একটা দিকে কাজ করতেছে, সেটা হচ্ছে আর। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এই আরটা আসলে তোমার যদিও কাজ করতেছে তার মাঝামাঝি কোনো একটা বরাবর, কিন্তু এই আরের কিন্তু দুইটা মান থাকতে পারে, এক্স অক্ষ বরাবর আরের একটা মান থাকতে পারে, ওয়াই অক্ষ বরাবর আর একটা মান থাকতে পারে। থাকতে পারে কতটা অর্থ কি, কথাটা হচ্ছে আরটা এইদিকে না যে যদি এক্স অক্ষের দিকে যেত তাহলে ঠিক কতটুকু অংশ বা কতটুকু অংশ তার কাজ করতো, বা আরটা যদি ওয়াই অক্ষের দিকে যেত তাহলে সেখানে তার কতটুকু অংশ কাজ করতো, সেটাই হচ্ছে আমাদের উপাংশ। আগে বলতেছি আরটা যেদিকে বা কোনো একটা ভেক্টর যেদিকে কাজ করতেছে সেই দিককে আসলে ক্রিয়া না করলে অন্য কোনো একটা দিকে ক্রিয়া করলে তার কতটুকু অংশ সেখানে কাজ করতো ওইটা হয়ে যাবে ওই দিকে তার উপাংশ। যেমন আরের এখানে দুইটা উপাংশ আসতে পারে আমাদের, একটা হচ্ছে আমাদের হইতে পারে আর অফ এক্স, এক্স অক্ষ বরাবর যে উপাংশটা আমরা বের করি, একটা দেবার আমাদের ওয়াই অক্ষ বরাবর, সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে আর অফ ওয়াই। দ্যাট মিন্স আমাদের দুই ধরনের উপাংশ নিয়ে আমাদের একটা কাজ করতে হবে আসলে, আর অফ এক্স এবং আর অফ ওয়াই। এখন আমরা একটু যাচাই করে যে আসলে কিভাবে আমরা আর অফ এক্স এবং আর অফ ওয়াই এর মানটা বের করবো, তাহলে খুব ইজি একটা প্রসেস। দেখি আমরা এখান থেকে আর থেকে আমরা একটা লম্ব আঁকার চেষ্টা করি এক্স অক্ষ বরাবর। তাহলে চিন্তা করতো এক্স অক্ষ বরাবর যদি আমরা লম্ব আঁকি তাহলে লম্বটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে ওইটুকুই হয়ে যাবে আমাদের আর অফ এক্স, সেটা হয়ে যাবে আমাদের এক্স অক্ষ বরাবর আর অফ ফাংশন। এবং সেম জিনিস আমরা যদি ওয়াই অক্ষ থেকে যদি একটা লম্ব আঁকার চেষ্টা করি, সরি আর থেকে যদি একটা লম্ব আঁকার চেষ্টা করি তাহলে এটা আমাদের যেন করতো আর অফ ওয়াই এই অংশটুকু। তাহলে আমরা আরেকটু যদি একটু অন্য চিন্তা করি মজা করে, যেমন এটা যদি আর অফ ওয়াই হয় এটা এটা সমান্তরাল, দ্যাট মিন্স এটা আমাদের কত হয়ে যাবে আর অফ ওয়াই। এবং আমরা এই যে আরটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে থিটা। তাহলে এখন আমাদের ত্রিভুজটা দেখতে কি হয়ে গেল, এটা হচ্ছে থিটা, এখানে আছে আমাদের আর অফ এক্স, আর এখানে আছে আমাদের আর অফ ওয়াই। আমাদের এখন কাজ কি আসলে, যে আর অফ এক্স এর ভ্যালুটা আসলে কত, আর অফ ওয়াই এর ভ্যালুটা আসলে কত, এই উপাংশটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই উপাংশ দুইটা নিয়ে আসলে আমাদের এখন কাজ, তাহলে দেখি কিভাবে করতে পারি। অলরেডি আমরা এই টাইপের কাজ করে আসছি। তাহলে এটা যদি কোণ হয় তার বিপরীত দূরতা হবে লম্ব, এটা হয়ে যাবে ভূমি, আর এটা হয়ে যাবে অতিভুজ। এবং অতিভুজটা অবশ্যই কার সমান, ভেক্টর আর ভেক্টর, তাহলে অতিভুজটা কার সমান, আর ভেক্টরের মানের সমান। এটাকে আমরা শুধুমাত্র ক কি দিয়ে লিখতে পারি, মডুলাস অফ আর না দেখে শুধুমাত্র আর দিয়ে লিখতে পারি, কারণ অতিভুজটা হচ্ছে আমাদের আর। তা আমরা দেখি তো কস থিটা সমান সমান কত হয়ে যাবে, একদম ইজি প্রসেস, কস থিটা সমান সমান কি হয়ে যাবে, কবরে ভূত আছে তার মানে কত হয়ে যাবে ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি, এখান থেকে আমরা চিন্তা করি এটা যদি কোণে বিপরীত হয় তাহলে এটা হয়ে যাবে লম্ব, লম্বের সাথে যেটা 90 ডিগ্রি সেটা হয়ে যাবে ভূমি, আর বাকি যেটা থাকবে সেটা হয়ে যাবে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ দ্যাট মিন্স কত হয়ে যাবে আর ওয়াই, আর অতিভুজের মান কত আর। তাহলে আর গুণ করলে কত হয়ে যাবে আর ওয়াই ইজ ইকুয়াল টু আর অফ কস থিটা। আবার সেম জিনিস, এটা এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে, আর ওয়াই কত চলে আসলো আর অফ, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, ভূমি বাই অতিভুজ, ভূমির মানটা নিয়ে আমাদের একটু ভুল হয়েছে, ভূমির মানটা আসলে আর ওয়াই না, ভূমিটা হচ্ছে আর অফ এক্স, সমস্যা নেই আর ওয়াই মান আমাদের আসবে। তাহলে এটা হয়ে গেছে আমাদের আর অফ এক্স, ঠিক আছে। আর এক্স কত চলে আসছে তাহলে আর কস থিটা, এটা ধরো আমরা সাইন থিটা নিয়ে কাজ করি, সাইন থিটা সাগরের লবণ অনেক, তাহলে সাইন থিটা কত হয়ে যাবে আমাদের লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা চিন্তা করি তাহলে সাইন থিটা কত, লম্বের মান কত হবে, লম্বের মান হয়ে যাবে আমাদের আর ওয়াই, আর অতিভুজের মান হয়ে যাবে আমাদের আর। তাহলে এখান থেকে যদি আমরা আর গুণ করি তাহলে আর ওয়াই কত হয়ে যাবে আর অফ সাইন থিটা, আর ওয়াই কত। তোমাদের কাছে মনে হতে হবে এটা খুব ইজি, একটা ভেক্টর মূল ভেক্টর তার সাথে কস থিটা জাস্ট সাইন থিটা গুণ দিলে আমাদের হয়ে যাবে। তো আমি আবারও বলবো সূত্রগুলো আসলে এইভাবে মনে রাখার তার থেকে আর একটা প্রসেস দিয়ে মনে রাখাটা ইজি, তাহলে তোমার ভবিষ্যতে তোমাদের দেখবা কাজ করতে গেলে তোমাদের সুবিধা হবে বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে সুবিধা হবে। প্রসেসটা কি, তাহলে মেন যে প্রসেসটা দিয়ে আমরা মনে রাখবো, প্রসেসটা হচ্ছে এই প্রসেসটা আসলে গুরুত্বপূর্ণ, এটা আমরা আসলে বইয়ের কথাবার্তা বলে বলছি যে এটা যদি একটা আর ভেক্টর হয় এবং এইদিকে যদি থিটাটা কাজ করে, বাবা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, একটা আর ভেক্টর এবং তার সাথে যদি থিটা কোণে আমরা কোনো একটা দিকে তার উপাংশ বের করতে চাই,
তাহলে আর ভেক্টরের সাথে থিটার কোণে অন্য কোনো দিকে যদি উপাংশ বের করতে চাই সেটা হয়ে যাবে আর কস থিটা। তার মানে তোমরা যদি মাথায় রাখতে চাও তাহলে জাস্ট এই কথাটা মাথায় রাখতে পারবা যে যেই দিকে কোণ দেওয়া থাকবে, এইটা এইভাবে মাথায় রাখা যাবে যে যেই দিকে কোণ দেওয়া থাকবে তার দিকে কস থিটা কাজ করবে। এটা মাথায় রাখাটা আমাদের জন্য ইজি, যেই দিকে কোণ দেওয়া থাকবে সেদিকে কাজ করবে কস থিটা। দ্বিতীয় কথাটা আরো গুরুত্বপূর্ণ, আর কস থিটাটা যেদিকে কাজ করবে তার সাথে লম্বভাবে কাজ করবে হচ্ছে আর সাইন থিটা। একদম ইজি প্রসিডিউর। তাহলে আগে বলতেছি কোন একটা ভেক্টর যার সাথে থিটা কোণ দেওয়া থাকবে সেদিকে কাজ করবে হচ্ছে আর কস থিটা, আর কস থিটাটা যেদিকে কাজ করবে তার থেকে লম্ব দিকে কাজ করবে হচ্ছে আমাদের আর সাইন থিটা। এটা হচ্ছে ভেক্টরকে বিভাজন করার সূত্র। তাহলে একটা ভেক্টর যদি আমাদের মূল ভেক্টরটা দেওয়া থাকে আর যেদিকে কোণ দেওয়া থাকবে সেদিকে কাজ করবে কস থিটা, এবং কস থিটার সাথে 90 ডিগ্রি কোণে কাজ করবে হচ্ছে আমাদের আর সাইন থিটা। ধন্যবাদ।